আসসালামু আলাইকুম আমরা যে প্যালেস্টাইন যে একটা ইস্যু বর্তমানে ওখানে কিন্তু ইসরাইলি যারা আছে ওরা কিন্তু অনেক শক্তি প্রয়োগ করছে আরকি কি ডিসপ্রপোশনাল পাওয়ার তারা अप्लाई করছে কাদের উপর করছে ওই যে গাজাতে যে সমস্ত মুসলমানরা আছে তাদের উপর বা ওয়েস্ট ব্যাংকে যারা আছে তাদের উপর তো এই যে ইসরাইলের যে ডিসপ্রপোশনেট ফোর্স যেটা তারা अप्लाई করছে এটাকে আপনি কিভাবে দেখেন অর্থাৎ 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 ওই 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 গাজা থেকে যখন ওরা একটা কাসাম রকেট মারে দেখা গেল যে ওইটার এগেনস্টে ইসরায়েল হতে একটা খুব বড় ধরনের একটা ইয়ার স্ট্রাইক করে হতে দেখা গেল যে অনেক ওদের মাল্টি স্টোরিড ভেঙে দিচ্ছে বা ডেমলিশ করে দিচ্ছে তো এই যে ইসরায়েলের যে এই যে বিহেভিয়ারটা এটাকে আপনি কেমনভাবে দেখতেছেন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি তো যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র যে কোনো ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আমি চাই পৃথিবী থেকে এই যে এই আগ্নেয় অস্ত্র গুলা যে অস্ত্র গুলা আছে সেই অস্ত্র গুলা ধীরে ধীরে নিষিদ্ধ হয়ে যাক পৃথিবীতে আর কোনো অস্ত্র না থাকুক মানুষ মানুষকে মারার যে অস্ত্র তৈরি করা হয় প্রতি বছর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যবহার করা হয় মানে খরচ করা হয় মানে একজন আরেকজনকে খুন করতে সেই টাকাটা যদি মানুষের শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে বিজ্ঞানের গবেষণাতে লাগানো যেত তাহলে তো এই যে এত বছর ধরে যে পরিমাণ টাকা এখানে ঢালা হয়েছে এই সময় মানুষ মারতে মানুষ মারা নিত্য নতুন তৈরি করতে যে পরিমাণ টাকা ঢালা হয়েছে সেই পরিমাণ টাকাটা ক্ষেত্রে ইউজ করা যেত মানে মানুষের মানুষ মৃত্যুকে মহাকাশে কয়েকটা আমার এখন মঙ্গল গ্রহে কয়েকটা বাড়ি টেরি থাকতো এইটা আমি আসলেই মনে করি যে যে পয়সাটা এখানে খরচ হচ্ছে তার সেই খরচটা এখানে না করে অন্য অন্য জায়গাতে করলে সিরিয়াসলি এটা হতে পারতো কিন্তু এই কারণে এইটা হচ্ছে এক নম্বর কারণ যে আমি পৃথিবীর সমস্ত অস্থালি বিরোধিতা করি একই সাথে বিরোধিতা করি ইসরাইল যে ক্ষমতা প্রয়োগ করছে সেটাও বিরোধিতা করি সেই সাথে এটাও মনে করি যে যে কোনো জাতি রাষ্ট্রের অধিকার আছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে কেউ যদি তাদেরকে আক্রমণ করে তখন তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে যতটুকু করা দরকার ততটুকু করতে পারে কিন্তু এর থেকে বেশি যখনই করবে তখনই সেটাকে আমি ধরব যে সে নিরাপত্তা নিশ্চিত করছে না সে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলের ক্ষেত্রেও কথাটা সত্য সেটা ইসরাইলের অধিকার আছে তারা নিজেদেরকে টিকিয়ে রাখার ওখানে যে ইহুদি জনগোষ্ঠী আছে বা ওখানে যে মুসলিম জনগোষ্ঠী আছে ইসরায়েলের ভিতরে মুসলিম জনগোষ্ঠী আছে এখানে 10% বা 15% এর মত মুসলমান থাকে ইসরায়েলের ভিতরেই তারা একটা বিশ্বের ভিতরে থাকে এই মানুষদের আত্ম নিয়ন্ত্রণের অধিকার আছে নিজেদেরকে নিরাপদে রাখা নিজেদের পরিবারকে নিরাপদে রাখার অধিকার আছে কিন্তু সেটার জন্য যেন আহ তারা এই কাজটা করতে পারে না প্যালেস্টাইনের নিরীহ যে জনগণ যারা অপরাধী প্যালেস্টাইনের যারা সন্ত্রাসী তাদেরকে তারা ধরতে পারে তারা চিহ্নিত অপরাধী কে নিরাপরাধ সব মানুষকে মেরে ফেলবে যখন কার্পেট বোম্বিং হবে বা যখন একটা হেলিকপ্টার থেকে স্ট্রাইক হবে বা বিমান থেকে স্ট্রাইক হবে তখন তো সেই জিনিসগুলো আসলে জানবে না কে অপরাধী কে ভালো মানুষ কে খারাপ মানুষ সেই জিনিসটা জানবে না এমনকি সে যদি খারাপ মানুষ হয়ে থাকে সে যদি অপরাধীও একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার একটা তাকে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে সেটা যদি হয় তাহলে সেটা তো ভালো কিন্তু সেটা যেহেতু এখন সম্ভব হচ্ছে না আহ আমি তো এটার বিরোধীতেই করবো রাহিন ভাই ভাই আপনি কি কিছু বলবেন আমি এখানে বলতাম যে সভ্য দেশে লাইক একটা জিনিস আছে কল প্রপোর্শনাল রিসপন্স এখন প্রপোর্শনাল রিসপন্স এর থেকে এটা যদি হয়ে যায় তাহলে ইউজুয়ালি এটাকে অ্যাগ্রেশন বলা যায় বাট এখানে আমাদের আসলে দেখতে হবে যে প্যালেস্টাইন যখন অ্যাটাক চালায় আর কি লাইক ওয়েন হামাস ইসরায়েল আর কি ইসরায়েলের তো অলরেডি একটা আয়রন ডোম আছে থ্রু উইচ দে্টেমসেলস আর কি আমার পয়েন্ট হচ্ছে যে এইটার পরেও লাইক ওদের ডিফেন্স থাকার পরেও লাইক ওয়াই ডু নিড টু অ্যাটাক ব্যাক আর কি এখন অবভিয়াসলি যে ওদের দেশে আক্রমণ করছে প্রপোর্শনাল রেসপন্স হিসেবে বলা যেতে পারে যে ইসরায়েল ইনভেডিং অ্যাটাকিং হামাস আর কি রেসপন্স বাট আমরা যদি ফান্ডিং এর কথা চিন্তা করি আর কি যে ওয়ান লাইক ব্যালেন্স অফ পাওয়ার হচ্ছে ইসরায়েলের দিকে হচ্ছে বেশি আর কি সো এটা হচ্ছে লাইক মনে হইতে পারে যে ইট ইস ডিসপ্রপোর্শনাল রেসপন্স আর কি বিকজ ক্যাজুয়াল্টিস আর ওয়েটেড টুয়ার্ডস দ্য প্যালেস্টাইন সাইড আর কি

তারা শুধু রকেটটাকে ছুড়ে দিচ্ছে এটা যেখানে যাক ওটা ইসরায়েল কে ড্যামেজ করবে এটা হচ্ছে ওই প্যালেস্টিনিয়াদের একটা ইয়ে আছে অ্যাটিটিউড যেটাকে দবাবার জন্য ইসরাইল তাদের অনেক উন্নত প্রযুক্তি আছে তো তারা তাদের ওই আয়রন ডোম দিয়ে ওদের রকেটগুলোকে ডিটেলাইজ করে দেয় তারপর আবার ওরা কাউন্টার অ্যাটাক করে তো হ্যাভি অ্যামাউন্টে যাতে ওইখান থেকে ওই ধরনের কোনো উস্কানিমূলক আক্রমণ না আসে আর ওদের যে সিভিলিয়ানের উপর যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এটা হচ্ছে ইসরায়েলের একটা পলিসি কিন্তু আসি ভাই এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে হ্যাঁ

যদি ইসরায়েল এটা বলে না যদি ইসরায়েল এটা বলে না আমি এক্সট্রিম ইয়ে বলতেছি ইসরায়েল যদি এই কথাটা বলে যে ওদের শিশুগুলো টেরোরিস্ট হবে হামাস হবে এই ধরনের কথা ইসরাইলের একজন মহিলা মন্ত্রী একবার পার্লামেন্টে উঠে বলেছিল যে ইসরায়েল প্যালেস্টাইনের শিশুরা হচ্ছে বিষধর সাপ তাদেরকে মেরে ফেলতে হবে কারণ বড় হলে তারা টেরোরিস্ট হবে এই ধরনের কথা একবার বলেছিল সেটা নিয়ে আমি ফেসবুকে স্ট্যাটাস লিখেছিলাম আমার মনে আছে ঘটনাটা যে মহিলাটার নাম আমি ভুলে গেছি তিনি একজন এমপি ছিলেন এবং কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন প্রতিমন্ত্রী টাইপের কিছু একটা মিনিস্টার টাইপের লেভেলের একজন মহিলা আহ যে ইসরায়েলের পলিটিশিয়ান তিনি ছিলেন তিনি এই কথাটা বলেছিলেন একবার সেটা নিয়ে সারা পৃথিবীব্যাপী তীব্র নিন্দার ঝড় হয়ে গিয়েছিল এবং সবাই সেই মহিলাকে ইয়া করেছিল সেই মহিলা সমালোচনা করেছিল কিন্তু এইটা যখন আমি দেখি তখন আমার কাছে যেটা মনে হয় যে পৃথিবীর মানুষ হাদিসের হাদিসের কথাগুলোকে নিয়ে কেন কথা বলে না তাহলে

ওই রাখাই থেকে সমস্ত রোহিঙ্গা মেরে কেটে বের করে দিচ্ছে আর কি কেন বের করে দিচ্ছে বলতেছে যে তারা সুযোগ পেলো ওখানে ইসলামিক রাষ্ট্র গঠন করবে একদম মার্সিলেসলি তাদেরকে বের করে দিচ্ছে ইসরায়েলও তাই করতেছে এখন এই এই যে ব্যাপারটা বর্তমানে হচ্ছে বা কাশ্মীরও যদি আপনি দেখেন আমি যদি মানে খুব ইয়ে ভাবে চিন্তা করি যে না ভারত একটা এটা একটা রাম রাজ্য দেশ এখানে মুসলমানরা এরকম ভারতের মধ্যে ওরা টেরোরিজম তৈরি করবে বা ওখানে হামলা করবে ওই ইয়েতে কি বলে ওই হামলা করবে হোটেলে যে অথবা এই এলিমেন্ট রাখা যাবে না এতকে যেখানে পাওয়া একদম কচু কাটা করে শেষ করে দাও এই যে যুক্তিগুলো এই যুক্তিগুলোর সঙ্গে আপনি কি ইসলাম ধর্মের যে মেনুফিস্ট বা হজরত মোহাম্মদের যে চরিত্র আপনি কি এটার মধ্যে কোনো পার্থক্য দেখেন আমি মোহাম্মদের মোহাম্মদের কর্মকান্ডে আরো ভয়ঙ্কর ইয়া দেখি ভয়ঙ্কর দেখি না ইসরায়েলের পক্ষ থেকে বা ইহুদিদের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয়েছে যে আমি অনেক ইহুদিকে কথা শুনেছি যারা প্রতি সহানুভূতিশীল তারা অনেকে বলেছে যে আহ আমাদের ইসরায়েল রাষ্ট্র যে প্যালেস্টাইনের উপর আক্রমণ চালাচ্ছে এই আক্রমণটা বন্ধ করতে হবে আমি অনেক ইহুদিকে রাবাইকে চিনি মানে আমি চিনি মানে ব্যক্তিগত ভাবে চিনি না আরকি সে ছবি দেখেছি আর কি নিউজে দেখেছি সেটা হচ্ছে তারা এখানে বলতেছে তারা প্যালেস্টাইনের উপরে আক্রমণের নিন্দা জানাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে সমালোচনা করছে ইসরায়েলে ইসরায়েলের মাটিতে বসে ইসরায়েলের সমালোচনা করছে যে ইসরায়েল থেকে কেন প্যালেস্টাইনে এইভাবে বোমা মারা হচ্ছে যেখানে শিশুরা মারা গেছে এটা আমি অনেক ইসরায়েলের ইহুদি রাবাইকে আমি করতে দেখেছি কিন্তু এখন পর্যন্ত আমি বাংলাদেশে যতদিন ছিলাম আমি অসংখ্য ওয়াজে শুনেছি এই কথাটা ইহুদি নাসারাদের উপর গজব নাজিল হোক সব কিছু নাকি ইহুদিদের ষড়যন্ত্র সব নাকি ইহুদিরা করে পৃথিবীর সব যত সমস্যা যত যা কিছু সব নাকি ইহুদিরা করে ইহুদিরা ইহুদি 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 করতে করতে বাংলাদেশের ওয়াজি একজনিমুখে একটা ফেনা ফোনা বেরিয়ে যায় হ্যাঁ এরকম আমি প্রতিদিন প্রতিদিন শুনতাম ইহুদিদের সমালোচনা ইহুদিদের সমালোচনা আমি তখন ভাবতাম যে এগুলো হয়তো এই হুজুরা মানে নিজেরা নিজেরা বলে তো কোরআন হাদিসে নাই মানে থাকা থাকা সম্ভবই না এত নোংরা নোংরা কথা বলে ইহুদি মাল্লে নাকি সব ইহুদি এক জোকস বলতো এই ধরনের জোকস আছে প্রচলিত আছে যে একটা ইহুদি মাল্লে কয়া স পাওয়া যাবে জামাতে কি কি পাওয়া যাবে এগুলো ছিল আর কি জোকস ছিল আমাদের এই যে এলাকার হুজুরা বলতো সেই জোকস গুলা লা셔 আসে। পরে আমি যখন কুরআন হাদিসে দেখেছি যে কুরআন হাদিসে আসলে বিষয় কি আছে কুরআন হাদিসে দেখেছি যে হাদিসে বিশেষ করে দেখি যে আর ভয়ঙ্কর মানে খুবই ভয়ঙ্কর উৎকট উৎকর্ষ সব জিনিসপত্র যে পদ্ধতি এক এক মানে প্রত্যেকটা ইহুদিকে হত্যা করতে হবে নবী বলেছে প্রত্যেকটা ইহুদিকে হত্যা করতে হবে একটাককেও বাঁচা রাখা যাবে না মানে একটাও যেন বেঁচে না থাকে সেই জন্য মানে হাদিসে এভাবে আসছে যে গাছের পিছনে ইহুদিরা লুকায়ে থাকবে চিন্তা করেন যে লুকাচ্ছে গাছে পিছনের যে লুকাচ্ছে লুকাচ্ছে বোঝাই তো যাচ্ছে হাদিসটা কইলে তো বোঝা যাচ্ছে যে যে ব্যক্তিটা গাছের পিছনে লুকাচ্ছে সে তো ভীত ভয় পেয়ে সে গাছের পিছনে লুকাচ্ছে নবী বলেছে যে গাছের পিছনে তখন সেই গাছটা নাকি বলবে হে মুসলিমের পিছনে থেকে ইহুদিটাকে বাইর করে তাকে কথন করবে এবং সেই ইহুদিটাকে না মারা পর্যন্ত নাকি কেয়ামত সংগঠিত হবে না সেই ইহুদিটাকে হত্যা করতে হবে মানে এই হাদিস কুলাতে একদম এমন ভাবে বলা আছে যে সকল ইহুদিকে সকল ইহুদিকে মেরা ফেলতে হবে নাহলে কি হত্যা করতে হবে না সমস্ত পলিটিশিয়ান যদি এই সমস্ত হাদিসের একটা হাদিস যদি একটা সভ্য সমাজে উচ্চারণ করে মানে আমি বাংলাদেশের মতো দেশে কথা বলছি না মনে করেন ইউরোপের একটা মাটিতে বসে খালি ইহুদি শব্দটা পাল্টে যদি মুসলিম শব্দটা ওইখানে বসায় কথাটা যদি বলে

ইজরাইলের যে ওরা যে ফোর্স করে এটার বিরুদ্ধে বলে বা ওখানে গাজাতে যারা শিশু মারা যায় তাদের বিরুদ্ধে বলে বা হসপিটালে প্রভাব করে সেটার বিরুদ্ধে বলে এটা এটা তো একটা মানবিক দিক যেটা আপনি নিজে অবস্থান আপনি কিছু ক্লিয়ার করেছেন আপনিও এটা চান না কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুসলমানরা কিন্তু এখনো কমফোর্টেড তারা কমফোর্ট ফিল করে যে এরকম একটা সময় আসবে যখন ওই পাথরের লুকিয়ে থাকবে তারপর তাদেরকে টেনে এসে এসে মুসলমানরা মেরে মানে ওদেরকে মেরে ইহুদি মুক্ত করবে দেশকে এটা কিন্তু তাদের একটা কমফোর্ট তাদের একটা স্বপ্ন যে এটাই হবে তাদের আল্লাহ তাদেরকে এমন একটা শক্তি দিবে এবং এটা তারা করবে কিন্তু এই একই মুসলমান গুলা

যে আমাদের নবীকে ওরা মনে করে যা মারতে আসছে খুব ভালো খারাপ লোক ছিল তারা তারা অস্ত্র কিনেছে তো ওদেরকে কি চুমু খাবে ওদেরকে তো নবী মারবেই তো ওই একই কথা যদি দুই সালে এসে আমি বলি যে এই মুসলমান যত মধ্যপ্রাচ্যের যে আছে সৌদি আরবে বা ইরানে বা পাকিস্তানে এরা তো সুযোগ পেলেই মানে ইসরায়েলকে মানে একদম শেষ করে দিতে চাই তাহলে ইসরায়েল কি চুমু খাবে তাহলে তো ইসরায়েলের উচিত তারা যেটা করছে ওই মোহাম্মদের যেটা করেছিল ওইটা কিন্তু ফলো করা উচিত বলে আমি মনে করি যে ইসরায়েলের অস্তিত্বের জন্য আপনার কি হয় আসিফ ভাই আর কি হ্যাঁ আমি হয়তো হতে পারে এরকম যে আমি মুখে মুখে বানায় বানায় বলতেছি এরকম আসলে হাদিসে কিচ্ছু না এগুলা আমি মুখে মুখে বানায় বানাই এগুলো আপনাদেরকে মিথ্যা মিথ্যা বলে দিচ্ছি

ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তার কিনারের দিকে ঠেলে দেওয়া মানে তারা যেন রাস্তার মাঝখান দিয়ে চলতে না পারে তারা যেন দেয়াল ঘেসে চলতে হয় তাদের এটা হচ্ছে একটা অপমানজনক কাজ যে আপনি তাদেরকে এমন ভাবে চলতে বাধ্য করবেন তারা যেন দেয়াল ঘেসে চলে এমন ভাবে যেন দেয়ালের সাথে তাদের জামাটা আটকে যায় জামাটা যেন ঘষে ঘষা খায় ওই হাদিসটা আমি দেখাবো একটু পরে এই হাদিসটার ভিতরে যেটা আছে আরেকটা হাদিসে আছে দেয়ালের পাশ ঘেসে চলতে হবে তাদের সেটা আমি একটু পরে দেখাবো এখানে দেখেন এটা কিন্তু একজন কি আসলে ডিসেসেক্টের অংশ যে সামাজিক ভাবে তাকে হেয় করা তাকে ছোট করা সে যেন বুঝতে পারে তাকে ছোট করা হচ্ছে রাস্তার পাশে চলতে বাধ্য করাটা কিন্তু এই যে এই হাদিসের যে মূল ভাবটা সেটা হচ্ছে তাকে অপমান করতে হবে রাস্তা যখন তাকে অপমান করতে হবে আচ্ছা এটা তো গেলো একটা হাদিস আর একটা ওই হাদিসটা পরে দেখাবো যে দেয়ালের পাশ সে কিভাবে চলতে হবে তাদেরকে চালাতে হবে আরেকটা হাদিস আমরা একটু দেখি তাহলে এটা হচ্ছে আহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের থেকে যদি আপনি কেনেন তাহলে হচ্ছে সাত হাজার হচ্ছে উনত্রিশ আবু মুসা থেকে বলেছেন কিয়ামত দিবসে আল্লাহ প্রত্যেক মুসলমানকে এক একজন ইয়াহুদি বা খ্রিস্টান দিয়ে বলবেন এ হচ্ছে তোমার জন্য জাহান নামের আগুন হতে মুক্তিপণ মানে আল্লাহা ওই এক খ্রিস্টানকে আগুনে পড়াবেন সেটা হচ্ছে আর একটা আরেকটা হাদিস দেখালাম দুটো দেখালাম আরেকটা হাদিস দেখাচ্ছি আহ আচ্ছা এটা হ্যাঁ আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আহ মুসলিম হাদিস একাডেমি থেকে হাজার এটা আন্তর্জাতিক নাম্বার হচ্ছে উনত্রিশশো বাইশ এখানে বলা হচ্ছে দেখেন ইবনে সাইদ আবু হুরায়রা থেকে বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সাথে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে মানে মুসলমানগণ তাদেরকে তাদেরকে বলতে কিন্তু সবাই কি বোঝানো হচ্ছে ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে এই যে দেখেন পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইয়াহুদি আমার পেছনে লুকিয়ে আছে দেখেন একটা লোক ভয় পেয়ে লুকিয়ে আছে লুকিয়েছে অন্তত সে তো এখন আর কিছু করছে না সে তো লুকিয়েছে একজন মানুষ ভীত একজন মানুষ আতঙ্কিত হয়ে লুকায় কখন একজন মানুষ আতঙ্কিত হলেই তো লুকায় একজন লোক আতঙ্কিত হয়ে গাছে গাছ বা পাহাড়ের নিচে পাথরের নিচে লুকিয়েছে তখন সে পাথরটা বলবে এসে হত্যা করো কিন্তু গার কাহ আসি ভাই যে পাশনটা গাছের মধ্যে লুকাবে সে কি নারী বা শিশু হতে পারে অবশ্যই হতে পারে অবশ্যই হতে পারে এখানে তো কথা বলা হয়েছে একদম আচ্ছা আরেকটা হাদিস দেখাচ্ছি আহ এইরকম অনেক গোলাহ আছে অনেক রেফারেন্স আছে আর একটা দেখাচ্ছি এটা দেখেন কিয়ামত সম্পর্কে তাহলে যতক্ষণ না এক ব্যক্তি এক ব্যক্তি এখানে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন অবশ্যই তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা তাদেরকে হত্যা করবে এমনও হবে যে পাথর বলবে হে মুসলিম এত ইহাউদি একে হত্যা করো মানে এমন ভাবে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করা শুরু করবে যে পাথর বলবে যে এই তো ইহুদি তুমি তাকে হত্যা করো এইরকমই অবস্থা হয়ে উঠবে সেই সময় আচ্ছা আরেকটা হাদিস দেখাচ্ছি আচ্ছা এই এটার অনেকগুলো হাদিস আমি তো দেখালাম আর অনেকগুলো হাদিস আছে আমার কাছে একটার পর একটা আমি দেখাতে পারি একটার পর একটা দেখিয়ে যেতে পারি আরো তো অনেকগুলো আছে যে এখানে নবী বলেছে যে ইহুদিন আসাদ এবং পত্তলিকদের সবাইকে আরো উপদ্বীপ থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে কাউকে জায়গা দেওয়া যাবে না তাদেরকে মানে যারা সেখানে শত শত বছর ধরে বসবাস করছিল তাদের পিতা মাটি সেখানে ছিল সে সব জায়গা থেকে তাদেরকে বের করে দিতে হবে মানে একজন মানুষের আহ ভিটা মাটি থেকে যখন তাকে বের করে দেয় হ্যাঁ এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে এই যেমন ধরেন উনিশশো সালে যখন বাংলাদেশের বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ তখন ছিল না মানে পাকিস্তান এবং ভারত যখন দেশ ভাগ হয়েছিল তখন কিন্তু পাকিস্তানে চলে যেতে হয়েছে এবং একটা মানুষ যখন একটা অঞ্চলে দীর্ঘ অনেক শত শত বছর ধরে থাকে পরিবার পরিজন নিয়ে থাকে আত্মীয় স্বজনতা বাবদাদা সবাই এই অঞ্চলে থাকে এই মাটিতে থাকে এই মাটির সাথে কিন্তু একজন মানুষের একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় এই যে এই যে গাছপালা পুকুর এখানকার মাটি এখানকার ভিটা মাটি ভিটা মাটি কিন্তু দেখবেন আপনি গ্রামের মানুষজন ভিটা মাটিটা খুব সুন্দর করে তারা সাজিয়ে রাখে ওইটার ভিতরে এই যে তারা এই যে কাদা দিয়ে গোবর দিয়ে লেপ দেয় এবং তারপরে সুন্দর করে উঠানটা খুব সুন্দর করে সাজায় মানে আবার দোকান পাট করে তারপরে পুকুরে মাছ ধরে নদীতে নৌকা নৌকা চালায় মানে একটা অঞ্চলে যখন মানুষ অনেক বছর ধরে থাকে মানে একটা মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে একটা আত্মার সম্পর্ক তৈরি হয় সেই সাথে এবং যে ইহুদিরা সেই আরব থাকতো তাদের আত্মা সম্পর্ক ছিল সেই অঞ্চলের সাথে মানে একজন মানুষকে যখন হঠাৎ করে একজন নবী একজন এসে বলে যে আমি একটা নতুন ধর্ম আমি চালু করছি এটাতে কনভার্ট করবিন এটা সবাই রেমাই এটা পালা যায় ভিটামাটি সব আমাদেরকে দিয়ে তারা পালা যায় তারা চলে যায় এটা কেমন একটা কথা কেমন একটা অবিচার কেমন একটা নির্যাতন এটা তো হইতে পারে না এটাকে আসলে এথনিক ক্লিনজিং বলা যায় মানে মানে একটা জাতি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়া কিন্তু এখানে আমার কাছে যেটা সবচেয়ে ভয়াবহ মনে হচ্ছে মানে আসিফ ভাই এখন যে কথাগুলো বললেন মানে যে ইয়েগুলো দেখালেন মানে রেফারেন্স গুলো এগুলো কিন্তু হাদিসের কথা এগুলো মানে এমন কিছু না যে কেউ যদু বলেছে এটা হলো সেই হাদিসের কথা সেই হাদিসের কথা মানে এই হাজিস গুলোর উপর আমল করে মানে তারাও চায় যে এই একটা অবস্থা আসুক এখানে তাদের একটা বিশাল কমফোর্ট আছে তারাও চায় যে ওই গুলা বাস্তবতা রূপ ডেকে আর কি তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে যে ইসলাম ধর্মে যে নবী মোহাম্মদের কথাই বলেন বা যারা এখন আলেম আছে বা মুসলমান আছে তারা তো এই হাদিস গুলাকে তারা আমল করে এই হাদিস গুলার বাস্তবায়ন চায় কখন চাচ্ছে এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে আমি বলতেছি না দোস পিপুল আর লিভিং ইন দা সেভেন সেন্চুরি আর ইন দা মডার্ন ওয়ার্ল্ড ইন টোয়েন্টি এবং তারা এই হাদিস গুলাকে আমল করে তাহলে যদি ওই দিক থেকে আমি যদি দেখি তাহলে তো আমার মনে হয় ইসরায়েল একটা খুবই মানবিক রাষ্ট্র কারণ ওরা কিন্তু বুঝতেছে যে দিজ আর দা মুসলমানদের অবস্থাটা এই

আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এই এথনিক এর ব্যাপারটা এটা এমন না যে খালি মুসলমানদের পক্ষ থেকে দেখা যায় ইনফ্যাক্ট ইসরায়েলের মধ্যেও এটা দেখা যায় যেরকম উনি একটা ডানপন্থী পাগল মানে লিটারালি একটা পাগল গত বছর যেই আহ মানে অল্টারকেশন যে হয়েছিল এটা আর সম্পূর্ণ ভাবে ওনার জন্য ফর্ম গভর্নমেন্ট এই জন্য লাইক একটা লিটারাল একটা ওয়ার শুরু করছে আর কি এটা সে করে থ্রু রাইট উইং জায়নিজম এবং সায়নিজমের ব্যাপারটা হচ্ছে যে এটা ইসরায়েলে ইউ ক্যান সি ইট ইন হায়ার নাম্বার বাট ইট ইস স্টিল আ মাইনরিটি অফ দ্য পপুলেশন বাট এরকম অনেক রাইট উইং জিউজ আছে যারা হচ্ছে মুসলিমদেরকে দে ওয়ান্ট টু ড্রাইভ দ্য মুসলিম আউট অফ ইসরায়েল বিকজ দে ওয়ান্ট এন এথনিকলি পিওর জুয়েশ ইসরায়েল এন্ড এটা বলাটা খুব মানে আই থিঙ্ক নাইভ হবে যে এটা খালি ওয়ান সাইডের একটা জিনিস আর কি আমার মনে হয় যে এটা একটা টু সাইডের জিনিস না সাবওয়ালটিন ভাই সাবওয়ালটিন ভাই কিন্তু ভুল করা চলবে না আমরা কিন্তু বলি নাই যে যারা ইসরায়েলি তারা মুসলমান থেকে মেরে কেটে ড্রাইভ আউট করে দিবে বা তাদের করবে এটা কিন্তু আমরা কখনোই বলতেছিলাম এখানে একটা কম্পিটিভ স্টেটমেন্ট তৈরি করতে চাচ্ছি যে হোয়াট প্রেজেন্ট সিচুয়েশন অফ ইসরায়েল আমি সেটা বলতে চাচ্ছি হ্যাঁ

Uh, the ethnic cleansing of muslims to happen yeah yeah which is which is very dangerous

এখানে দেখবেন নট প্লিশ আমার তো মনে হয় এইটি পার্সেন্ট লোক বলবে যে ইসরায়েলকে মেরে কেটে একদম ভূমিক সামনে ভাসিয়ে দাও এটাই কিন্তু বাংলাদেশের মানুষের মুসলমানদের মেন্টালিটি জানেন সৌদি আরব

প্রোগ্রেসিভ বেস যখন বলছে যে উই উইল কমপ্লিটলি কাট অফ ফান্ডিং ফর দি আয়রন ডোম আর কি তখন তারা একটু মানছে আর কি বাট এমন না যে তারা তাদের নিজেদের এজেন্ডা ফুলফিল করে না আর কি আচ্ছা আমাদের সাথে আরো দুইজন ফারাজ ভাই চলে এসেছেন এবং আরেকজন কে আমি যুক্ত করেছি যাই আপনাকে যুক্ত করেছি আপনারা যদি এই আলোচনাতে পার্টিসিপেট করেন তাহলে আপনারা ঢুকে যেতে পারেন ফারাজ ভাই আপনি কি আছেন ফারাজ ভাই কি ঘুমায় গেছেন না জি ভাই আছি আচ্ছা ভাই

ভাই আমি একটা জিনিস জানতেছিলাম মানে এই পরিপ্রেক্ষিতে সম্পর্কিত তারপরে গিয়ে হচ্ছে হলো আস্তে আস্তে গিয়ে হচ্ছে হলো এটা মানে যদি এটা মুসলিমরা দাবি করে মুসলিমদের তো দাবি আসলে ওরকম ভাবে তারা করতে পারে না মূলত হচ্ছে হলো যে শুধুমাত্র কি বেশি করতে পারে যে মহানবী গেছেন ওখানে তাও হচ্ছে হলো যে বুড়াকে চলে স্বপ্নের মাধ্যমে বাজে ভাবি হোক আহ সেই প্রেক্ষিতে সেখানে গিয়ে একটা স্টপ নিয়েছিলেন এরপরে আহ সেখান থেকে তিনি আবার সাত মানে গেছেন তো সেইটার প্রেক্ষিতেই যে সেই ভূমি মুসলমানদের হয়ে যাবে দাবি করা কতটুকু যৌক্তিক এটা হলো একটা বিষয় আর যদি সেকেন্ড কেউ যদি করতে করতে চায় চায় দাবি ভূমিটাকে আছেন উনি হয়তো বা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে তার একটা দাবি সে করতে হয়তো বা পারেন বাট প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে এই ভূমিটা তো তাদেরকে দেওয়া হয়েছে মানে ইসরাইলদেরকে দেওয়া হয়েছে এটা তো আহ মানে আল্লাহ কোরআন শরীফে বলছেন নাকি

পাল্লা পাক সে যে একটা নতুন ঈশ্বর যার নাম পাল্লা সে যদি আমাকে এটা লিখে দেয় বাংলাদেশটা আমাকে লিখে দেয় এবং আমি যদি সেই এভিডেন্স এর সাপেক্ষে গিয়ে এখন বাংলাদেশটা দাবি করি যে বাংলাদেশটা এখন আমার যেহেতু আমার পাল্লা পাক আমাকে বোরান শরীফে লিখে দিছে যে এটা আমার আমার ভূমি তাহলে তো যে কেউ আমাদের মনে করেন আমরা এখানে পাঁচজন আছি পাঁচজনের পাঁচটা দেশ আমরা নিয়ে নিতে পারি এভাবে মানে একটা উৎপট একটা অপ্রমাণিত একটা ধর্মগ্রন্থের রেফারেন্স দেখিয়ে যেটা ভেরিফাই করা যায় না আল্লাপাক কিছু একটা লিখে দিচ্ছে তাহলে তো একই যুক্তিতে তো হিন্দুরা যদি দাবি করে যে বাবরি মসজিদের যে ভূমিটা আছে সেটা তাদের রাম রাম রামের ইয়া জন্মভূমি বা রামের একটা মন্দির ছিল কিছু একটা ছিল তাদের যুক্তিটা তো তাহলে সঠিক হয়ে যায় কিন্তু আমাদের আইন আদালত বিচার ব্যবস্থা কি এইভাবে কাজ করবে যে কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে যেটাতে আসলে কোনো ঠিক ঠিকানা নাই সেই রকম ঈশ্বর বলে কেউ আছে কিনা তার এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায় নাই এইরকম এইভাবে কি আইন বিচার ব্যবস্থা কাজ করবে ভাই সেটা করবে না মানে মূলত কথাটা হচ্ছে হলো যে যদি তারা ওই যুক্তিতে বলেও সেক্ষেত্রেও তো তারা কোনো স্ট্রং আর্গুমেন্টে যাইতে পারে না কারণ হলো যে এখানে তো যে রেফারেন্স দেখানো হোক না কেন সেই রেফারেন্সে তো অলরেডি বলাই আছে যে আহ ভূমিটা আসলে ইসরায়েলদের জন্যই দেওয়া হয়েছিল হ্যাঁ তো এটা হচ্ছে হলো একটা কথা আর দ্বিতীয় হচ্ছে হলো যে আরেকটা ব্যাপার আমি যেটা একটু আহ বলতে চাই এইভাবে যে আর আরেকটা আলোচনা চলতেছিল যে আহ যেমন আহ কাফের মোটেদেরকে মেরে ফেলতে হবে বা এই ধরনের ব্যাপার স্যাপার যেগুলো আসতে হবে এখানে একটা কমন কোয়েশ্চেন মনে হয় আর অনেকেই এই জিনিসগুলো মাথার মধ্যে আসে যে মূলত ধর্মের যে ব্যাপারটা আছে শুরুটা যেভাবে আসছে যে কি উদ্দেশ্যটা হলো যে আহ সৃষ্টিকর্তাকে জানা এবং চেনা এবং তার হচ্ছে হলো ইয়ে করা ওয়ার্শিপ করা তো বিষয়টা হচ্ছে হলো যে এরপরে তিনি ডিসাইড করবেন যে কাকে কে কত ভালো ওয়ার্শিপ করতে পারছেন তিনি তাকে হচ্ছে হলো ফান্ডামেন্ট বিষয়টা এই তাই তো এখন বিষয়টা হচ্ছে যে এটা যদি হয় সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই তো সৃষ্টিকর্তার হাতেই সেই তো দেখতেছে যে কে হচ্ছে হলো ভালো করতেছে বা কে খারাপ করতেছে এখানে যদি আমরা মানুষরাই যদি একজনকে মাইরা হচ্ছে হলো জাহান্নামে পাঠিয়ে দিলাম বা হচ্ছে হলো যে পূর্ণ কর্ম করে হচ্ছে হলো যে বেসতে চলে গেলাম এটা তো কোন হয় না এখানে হচ্ছে হলো যে আহ আহ সবাইকে একটা ফিলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের মতন কাজ করে যাবা তারপরে হচ্ছে হলো যে যার মতন করে আহ তার বিচার সে যখন যে যে যা করেছে সেটা সে পাবে কিন্তু সেটা তো বিচার কার্য নিজের হাতে তুলে নেওয়ার মতন যে বাংলা সিনেমার মতন একটা কাহিনী যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন একটা অবস্থা হ্যাঁ

হ্যাঁ আমি শুনতে পারতেছি আপনার কথা এখন শুনতেছি খুবই স্লো না আমি শুনিনি আমি আমার আমার কোশ্চেনটা যদি শুনতে পারেন তাহলে হয়ে যাবে আমি পরে না হয় আপনাদের কথা শুনে নিবো এটা সমস্যা নেই এবং সব ছেলে ছেড়ে নিজেদের মতন করে করছেন এটা আসলে যে দেওয়া না এটা আসলে সত্যি কথাই কি এখন বিষয়টা হচ্ছিল যে আরেকটা কাজ যদি একটু করা যেত এইভাবে যে আমরা যে অনেক সময় যে সি এইচএসি পরীক্ষার মধ্যে যেটা করছি যে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আলাদা আলাদা ফাইন্ড আউট করে একটা নোট করতাম যে এই জিনিসগুলো এইভাবে থাকবে এইভাবে হবে এটা এটা আসতে পারে এটা ইম্পর্টেন্ট এটা এরকম যদিও সবকিছু মোটামুটি আপনাদের অনেক কিছুই গোছানো যেমন আমরা অনেক সময় দেখি যে কোনো কথা বলতে গেলে পরে আমাদের কাছে কোনো ভিডিও থাকে না সবকিছু বলার সাথে সাথেই বা কোনটা বলতে চাচ্ছি এই বিষয়টা নিয়েই কিন্তু আপনারা ঝট করে সেই জিনিসটাকে তুলে নিয়ে আসতে পারতেছেন একেবারে ইনস্ট্যান্ট হ্যাঁ অনেকটা জাকির নায়েক যেরকম বলে ফেলে আর কি মানে ইনস্ট্যান্ট সেরকম আর কি একটা ইনস্ট্যান্ট একটা ব্যাপার সারা যাই হোক তো যেটা বলছিলাম যে কোরআন শরীফটাকে একটা মানে ইয়ে করা যায় কিনা এরকম কোন একটা ভাগে ভাগ করা যায় কিনা যে যেমন কয়েকটা শব্দ আছে যে শব্দগুলোর মানে আমরা জানি না যেমন হচ্ছে হলো আলিফুল্লাহ মিম বা হচ্ছে হলো এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলোর শব্দ আমরা জানি না এই কয়টা শব্দ আছে এরকম এই কয়টা লাইন আছে শুধুমাত্র নামাজ নিয়ে এবং বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র গল্প এবং উপন্যাস তো এই ভাবে মানে মূল যে টপিক আছে সেগুলোকে একটু ভাগ করে যে নামাজ নিয়ে আছে এই কটার লাইন রোজা নিয়ে আছে এই কটার লাইন আহ কাফিরদের নিয়ে আছে এবং বাকি যা হলো এই উপন্যাস এইভাবে যে পুরা আমরা যেটা বলি যে আহ পুরো কোরআনটাই হচ্ছে হলো মানুষের জীবন বিধান তো জীবন বিধানের মধ্যে মোট কি কি জিনিস থাকতে পারে সেটা একেবারে চোখের সামনে পুরোপুরি চলে আসবে মানে একেবারে চলে আসবে যে এই জীবন বিধানের মধ্যে আমাদের এই জিনিসগুলোই আছে এর আর কিছু নাই তাই না এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে মানুষের কাছে মানুষ টোটালি জানতে পারবে যে আসলে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো নাই হ্যাঁ আর বাকি যা আছে এগুলো সেই পুরনো অনেক দিনের গল্প কথা এগুলা হয়ে আসতেছে আমরা শুনে আসতেছি হ্যাঁ তো এটা করা যায় কিনা মানে এটা জাস্ট আমার একটা মানে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটা ভালো পরামর্শ দিয়েছেন আমরা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখলাম এবং ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এটা চেষ্টা করব তাহলে যাই ভাই আমার মনে হচ্ছে আপনার কথার সাথে আমাদের কথার একটু পার্থক্য আছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই নাকি ভাই জি 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 থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ভালো থাকেন ভাই শুভরাত্রি

এটা আমাদের দেখার সময় নাই ভাই তাহলে ধর্মের ভিত্তিতে যদি দেশ বন্টন হয় নাস্তিকরা কই যাবে ভাই প্রথমত তো বাংলাদেশ ইন্ডিয়া থেকে সকল মানে হিন্দুবাদের সকল অহিন্দু সবাই বের করে চলে যাবে আর যে ওই প্রসঙ্গটা আমি অন্যদিকে চলে গেছে আচ্ছা আসি ভাই আমি যেটা বলতেছিলাম আপনি দেখেন এই যে মানে ধর্মীয় যে মতবাদ বা গোড়া মতবাদ ভারত কিন্তু একটা হিন্দু প্রধান দেশ ভারত কিন্তু ইচ্ছা করলে ওদের রাষ্ট্রটাকে ওরা রাম রাজ্য করতে পারে যেটা মোদী সাহেব বিভিন্ন সময় বলে যদিও ভারত ইনফ্যাক্ট রাম রাজ্য না কারণ ভারত একটা স্ট্রং কনস্টিটিউশন দিয়ে

কিন্তু আমরা কিন্তু ভারতে ওই জিনিসটা দেখি না তারা করতে পারেনি ভারতে এখনো তারা কনস্টিটিউশনের সীমাবদ্ধ আছে পাশাপাশি পাকিস্তানের আপনি কনস্টিটিউশনে দেখেন পাকিস্তানের কনস্টিটিউশনে কিন্তু সরিয়া ছাড়া আর কিছুই নাই বর্তমানে এবং বাংলাদেশে যেটা করার চেষ্টা করা হচ্ছে যেখানে কামাল বা ওদের মতো লোকরা কথা সাহস পায় না এই বিরুদ্ধে তো আছে সেদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তো ব্যাড নেশন কারণ ওরা একটা বিরাট সংখ্যক লোক এটা শিক্ষিত লোক ইউনিভার্সিটির টিচারদেরকে আমি দেখেছি তারা ওই গাজুয়াতুল হিন্দে বিশ্বাস করে যে রে 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 হে হে করে আসবে এসে সমস্ত মানে কিছু ড্রাইভ আউট করে দিয়ে ওখানে একটা মুসলিম রাজ্য কায়েম করবে তাহলে তাহলে সেক্ষেত্রে এই যে ভারতের যারা যে আর এস ওরা যে বলছে এটা রাম ওই কাশ্মীর থেকে মুসলমান থেকে মেরে কেটে বের করে দাও ওই আসাম থেকে বের করে দাও তাহলে হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু গ্রুপ আমার তো মনে হয় যে তাহলে মুসলমানরা মাছ মোট ডেঞ্জারাস তারা তো অলরেডি ওইটাকে প্রতিফলন করে দেখাচ্ছে পাকিস্তানের কোনো কনস্টিটিউশন নাই শরিয়া ছাড়া ওরা মদিনা সনদ দিয়ে দেশ চালাবে আমাদের দেশও তাই বলে ভারতের হ্যাঁ বলে আমি আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি পয়েন্ট বোঝা গেছে কিন্তু আমরা কিন্তু সাধারণত মুসলমানরা শব্দটা ব্যবহার করি না আমরা যে শব্দটা ব্যবহার করে করি সাধারণত মুমিনরা কারণ আমরা মনে আমি মনে করি যে মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ নিশ্চয়ই আছে আমরা তো সব মানুষের সম্পর্কে জানি না সব মানুষ সম্পর্কে তো আমরা এইভাবে মুসলিমদের সম্পর্কে আমরা সাধারণত বলি না আমরা যেটা ট্রল করি বা যেটা আমরা মজা করি সেটা হচ্ছে মুমিনদের নিয়ে মুমিন মানে হচ্ছে নাকে দড়ি বাঁধা উঠ যারা

কি হবে সেটা আমরা সবাই জানি আহ মানে পাছায় ভালো করে বালিশ পেঁধে তাদের আসতে হবে যদি এদিকে আসতে চায় অবশ্যই আসতে পারে কিন্তু পাছায় বালিশ পেতে শক্ত একটা বালিশ বেঁধে আপনারা আসবেন আপনারা যদি গাজুয়াতুল হিন্দু করতে চান তাহলে পাঁচায় শক্ত বালিশ পেধে আপনারা আসবেন

ইসরায়েলের যে নেতানিয়াহু আর টানপন্থী আমি কিন্তু সাপোর্ট করি না আর কি আমি মনে করি যে এই এটাকে একটা মাইনরিটি প্রবলেম বলাটা এটা জাস্ট প্রবলেমটাকে ছোট করে দেখে বিকজ এখানে যতই কম নাম্বার হোক না কেন এটা কিন্তু বড় একটা ইনফ্লুয়েন্স প্লে করতেছে যেরকম গত বছর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি নেতানিয়াহু কিন্তু ওয়েস্ট ব্যাংকের মধ্যে অর্ডার দিয়েছিল যে এইট হোমস কনস্ট্রাক্ট করা হবে ডানপন্থী জুয়েশ পিপলদের জন্য ওইটা কিন্তু প্যালেস্টিনিয়ান ল্যান্ড ছিল ইট বিলং টু প্যালেস্টাইন অ্যান্ড ওইটার উপরে লাইক মানে ইচ্ছা করে সে এটা করছে নেতেন ইয়াহু বলছে যে এটার উপরে জুয়েশদের জন্য বাসা বানানো উচিত এখন কথা হচ্ছে যে সে এটা কেন বলছে বিকজ ওই টাইমে ইসরায়েলি ইলেকশন চলতেছিল এবং নেতেন ইয়াহুর বিরুদ্ধে করাপশনের চার্জেস ছিল আর কি এবং জানুয়ারির পরে মার্চের দিকে আপনার যেই ইলেকশনের রেজাল্ট দেখা গেল যে কোনো আপনার কনক্লুসিভ গভর্নমেন্ট ফর্ম হতে পারে না আর কি যার কারণে একটা এক্সটেন্ডেড ডেড মে ফোর্থে আপনার দেওয়া হয়েছিল আর কি এবং এই মে ফোর্থ এর আগে আপনার আলাক মস্কের মধ্যে আপনার রেড করেছিল আর কি তারপর আপনার আরো অনেক ক্লাশেস হয়েছিল ইসরায়েলি পুলিশ আর প্যালেস্টিনিয়ান প্রোটেস্টার্সদের মাঝখানে আর কি এবং এই প্রোটেস্টের মেইন একটা কারণ ছিল যে একটা সেটেলমেন্ট ছিল নাম হচ্ছে শেখ জারা আর শেখ জারা থেকে প্যালেস্টিনি যেই এক্সিস্টিং প্যালেস্টিনিয়ান সিটিজেন্স ছিল ওদেরকে আপনার এভিক্ট করার চেষ্টা করা হয়েছিল আর কি ইনফ্যাক্ট জেরুসালাম ডিস্ট্রিক্ট কোর্ট থেকে ওদেরকে অর্ডার করা হয়েছিল যে ওদের লাইক যেন ওরা ডিসপ্লেসড হয়ে যায় আর কি এন্ড এটার ঠিক পরেই মে ফোর্থে আরও আপনার নেতান ইয়াহু গভর্নমেন্ট ফর্ম করতে পারে না আর কি এন্ড এটার পাশাপাশি আপনার শেখ যারার উপরে যে রেটস এটা আরও ইনক্রিজ হয়েছিল এবং একই সাথে আপনার যে প্যালেস্টিনিয়ান ফ্যামিলিজদের এভিক এভিকশনের কেস এটাকে আপনার আরও পোস্টপোন করা হয়েছিল আর কি সো এখানে যতই কম জায়নিস হোক না কেন এই মানে স্মল নাম্বারই আপনার পলিটিশিয়ানসদেরকে ইসরায়েলি পলিটিশিয়ানসদেরকে ডানপন্থী ইসরায়েলি পলিটিশিয়ানসদেরকে আপনার সাপোর্ট করে আর কি এবং আমি এই এই ধরনের এথনিক ক্লেন্সিং ইসরায়েলের সাইড থেকে আমি সাপোর্ট করি না আর কি আমি ধন্যবাদ সাউটেন ভাই ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন এটা সাথে পার্টিকুলার এই বিষয়ে কিছু বলা নাই ভাই মানে এথনিক ক্লেন্সিং যে করুক তার কিন্তু এখানে তো কোনো জাস্টিফিকেশন থাকে না তো এখানে জাস্টিফাই করার মত বিষয় নাই কেউ যদি করে এটা অবশ্যই খারাপ এখানেও এটাতে কোনো ধরনের রিজনেবল জাস্টিফিকেশন আসে না তবে আসিফ ভাই আমি ইস্যুর পরে আলোচনার পরে এই যে একটা বিষয়ে মানে একটা বিষয়ের কি মাথায় আসলো মনে করেন আপনার আত্মীয় বা মনে আপনার পাশে বাসা আত্মীয় যদি আপনি জানেন অ্যাবসলিউটলি শিওর হন যে তার আছে আপনার ক্ষতি করার জন্য দিনরাত প্ল্যানিং প্ল্যানিং প্রোগ্রামিং করে তাদের উপর ভয় থাকাটা কি আপনার জন্য একটা স্বাভাবিক ভারতেই আহ মুসলমানদের প্রতি একটা আলাদা বিদেশ থাকে হিন্দুদের যে তারা জানে যে তাদের আইডিওলজি হচ্ছে ওই রকম বিল্ড আপ করা যে তারা প্রিপারেশন নিচ্ছে কোর থেকে তারা আমাকে হেড করে এবং তারা চাবে এক না এক সময় সে আমার দেশকে দখল করতে বা হচ্ছে আমার না আমার মা বন্ধুদেরকে বানাইতে এবং তার আন্ডারে আমরা থাকবো হয়তো বা এরকম তাদের হচ্ছে প্ল্যান এটা যদি মোটামুটি একটা নোন ফ্যাক্ট হয় এবং এটা নিয়ে যদি মানে দিন রাত চব্বিশ ঘন্টা আলোচনা এবং প্ল্যান প্রোগ্রামিং হয় তাহলে মুসলমানদেরকে একটা আলাদা ইয়ে করা মানে একটা ভয়ের চোখে দেখা বা একটা ওইখানে একটা সেগ্রিগেট করে রাখা এই জিনিসটা কি একটা ন্যাচারাল ইয়ে না আপনার কাছে কি মনে হয় মানে রিয়াকশন না কিন্তু মানে অন্য কারো অ্যাক্টরের উপর নির্ভর করে সেই জাতীয় অন্য কাউকে প্রোফাইলিং করা এটা খুবই অন্য 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 কি হলো ভাই তারা তো তাদের তো আইডিওলজির মধ্যেই এটা আছে তারা তো দিনরাত এই আপনি তো আপনি তো এই জিনিসটা শিওর কিভাবে হবে যে এই লোকটা এই আইডিয়োলজিতে কতটুকু বিশ্বাস করে সেটা কিবে শিওর হবে তা এটা

জাপানিজ হইলেই যে সে ইসিয়ার বিরুদ্ধে কিছু একটা করবে সেটা কিন্তু অ্যাবসোলেট কোনো ফ্যাক্ট না আমার আমার ইয়েটা হচ্ছে যে এই আমার আমার মানে ন্যাশনালিটি নিয়ে আমি কথা বলতেছি না আমি আমার কথা আমার মেন কনসার্টটা শুধুমাত্র হচ্ছে কি আইডিওলজি নিয়ে যেখানে আপনার মরালিটির বেসিস হচ্ছে কোরআন হাদিস এবং ওই বেসিসে আপনাকে ইয়ে ক্রিয়েট করা হচ্ছে আপনি জানেন যে তাদের এই প্ল্যানটা খুব নো খুব মানে খুব নোন একটা ফ্যাক্ট এবং এটা তারা করার জন্য এক পায় রাজি জাস্ট সুযোগের অভাব এবং ওরকম যদি আপনার কাছে এনাফ থাকে এবং তাদের আইডিওলজি আপনি যদি এটা স্পষ্ট দেখতে পারেন তাহলে তাদের উপর একটা ফিয়ার থাকা কি আপনার জন্য একটা ন্যাচারাল রিয়াকশন না বাট ফার্স্ট ভাই এখানে আপনি মুসলিম আর মুমিন দুইটার মধ্যে পার্থক্য করবেন কিভাবে পার্থক্য করার কোনো ওয়ে নাই তো এটা তো কমপ্লিক কমপ্লিকেটেড এটা তো আমি নিজেও জানি বাট আচ্ছা আচ্ছা ভাই আমি কি এখানে একটু অ্যাড করব কিছু

আপনি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলেন তাহলে তো ভাই আমি তো আরেকটা ভিউ আনতে পারি যেখানে আপনি অন্যায়কে সাপোর্ট করাও সিমিলার লেভেলের অন্যায় তো ওইখানে যে যারা জিহাদ করবে অবশ্যই পাওয়ার বেসিসে থাকবে হচ্ছে কি আপনার যারা মুমিন মুসলিম রাইট এবং তারাই কন্ট্রোল কন্ট্রোলিং এসে থাকবে যারা আপনার উপর সিম্প্যাথির থাকবে বা যারা হচ্ছে কি ওই আপনার পক্ষে কিছু কথা বলতে পারে তাদের হাতে তো পাওয়ার থাকবে না তারা তো তাদের তো ওইরকম মুমিন মুসলিম বলে মুমিনরাই কনসিডার করবে না আর যদি না করে তাহলে তো ওনাদের কনসিডারেশন খুব বড় একটা ইয়ে রাখতেছে না সেখানে সেখানে মুমিন মানে মুসলমান আর মুমিন থাকার মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স ক্রিয়েট হইতেছে বলে আমি মনে করতেছি আই হোপ আপনি আমার পয়েন্টটা ধরতে পারছেন বুঝতে পেরেছি বাট অনেক মুসলমান তো থাকবে যারা হচ্ছে সাপোর্ট করেন আর কি এইভাবে করেন ইভেন ইফ দে আর নট বাই দা কিন্তু তারা তারা কি ইয়া করবে মানে পাওয়ার প্লেতে তাদের কি কোনো রোল থাকবে ধরেন ধরেন বাংলাদেশে যখন শরিয়া কায়েম হবে তখন কি আপনি মনে করেন কাদিয়ানি যারা আছে যারা বেশি মানে অন্যান্য সেক্টর থেকে বেশি মানবিক বা মনে করেন সুফি পন্থী যারা আছে যারা আরো বেশি মানবিক তারা কি মনে করেন তাদের ভিউ সমাজে রাখতে পারবে ইসলামিক খেলাফতে তারা কিন্তু পারবে না তাদের ইসলামিক খেলাফত যদি প্রতিষ্ঠিত হয় সেখানে কিন্তু পাওয়ার বেসিস থাকবে হচ্ছে সালাফিসরা এবং আপনি জানেন সালাফি ওয়াহাবিদের ভিউ কেমন মানমার কাট কাট তাদের হচ্ছে ভিউ তো ওইখানে ওইখানে তারা তাদের এক্সিস্টেন্সেরই কি মূল্য থাকে হয়তো বা আহ মানে অমুসলিমদের পরে মানে পরের অত্যাচারিত হওয়ার লিস্টে তারাই থাকবে যে মুসলিমদের কথা বলতেছি যারা কোর মুমিন বলে আর কি গণ্য হয় না ওইরকম মুসলিমদের কথা বলছে তারাও হয়তো বা ওইরকম এর আন্ডারে থাকবে তারাও হয়তো বা ওইরকম ইয়ে হবে আপনার মুমিনদের দ্বারাই অত্যাচারিত হবে অবশ্যই সেটা যেটা আপনার যাদেরকে আপনি প্রকৃত মুমিন কনসিডার করা হবে না শরীয়ত রাষ্ট্রে তো অবশ্যই লাইক ওই তো তো হবে বাট আমরা যদি সেগ্রিগেশন অফ মুসলিম সেটার কথা যদি বলতেছি ইন দ্য কনটেক্সট অফ আ নন মুসলিম সেটারকি সেই ক্ষেত্রে তো অনেক মুসলিম এরকম থাকবে যারা হচ্ছে

তাদের তাদের ভেতরের ভিতরে প্ল্যান অবশ্যই যে ওয়ার্ল্ড কংকারিং করার পুরা পুরা বিশ্ব হচ্ছে আপনার খেলাফত প্রতিষ্ঠা করা তো ওই আইডিওলজির প্রতি একটা 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 ফিয়ার থাকা কি আসলে না হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আইডিওলজির প্রতি ফিয়ার থাকা একটা ন্যাচারাল ইয়া সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আইডিওলজি আর মানুষের মধ্যে একটা পার্থক্য করা উচিত যেটা করাটা কঠিন হয়ে আসে আর কি বিকজ দে আর লাইক উই আর টকিং অ্যাবাউট পিপল হু বিলিভ

আমরা আবার বলেছি না আপনারা না ঠিক আছে রুচিপা আপনি যদি বলার থাকে ইফতেখার খার ভাইয়ের কথা কিছু বলবেন আপনার তো আমি আগে বলবেন উনি আগে বলবেন আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফারাদব যেটা বলছেন না আমি একদম ভীষণ ভাবে এগ্রি করি ওনার সাথে যে এই যে কথাটা যেটা উনি বলছিলেন যে এইটা ভয় এই ভয়ের ব্যাপারটা কিন্তু আছে মানে আমি যেহেতু আপনারা যেহেতু সবাই সবার ব্যাকগ্রাউন্ড মুসলিম ফ্যামিলি আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু আলাদা আমি এই জিনিসটা কিন্তু দেখেছি কারণ আপনাদের সামনে হয়তো অনেকেই এই ব্যাপারে আহ খোলাখুলি কথা বলবে না কিন্তু যেহেতু আমি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে নই আমার সামনে এরকম খোলাখুলি আলোচনা মানে হিন্দু ফ্যামিলির কথাই বলছি বা অন্য যারা আরো আছে তাদের কথা বলছি এই টাইপের আলোচনা হয় এবং এখানে এই যে ফিয়ারের কথাটা বলছেন এই ফিয়ারটাই কিন্তু সবার আগে উঠে আসে বিদ্বেষটা কিন্তু অনেক পরে এটা আমার এক্সপিরিয়েন্স আমি বলছি যে প্রথমে কিন্তু এদের ফিয়ারটাই আসে যে ফার্স্ট অফ অল যেটা মানে রিসেন্টলি একটা ভীষণ চেঞ্জ এসেছে যেটা ওয়েস্ট বেঙ্গলের লোকেদের মধ্যে মুসলিমদের থেকে একটা দূরে থাকার একটা প্রবণতা এসেছে যেটা কিন্তু আগে ছিল না আমি যখন ছোটবেলায় বড় হয়েছি সেখানে কিন্তু এই ব্যাপারটা ছিল না এই জিনিসটা আস্তে আস্তে এসেছে তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় ফিয়ারটা এটা এটা শুরু হয়েছে হ্যাঁ জাকির নায়কের ভূমিকা আছে এর মধ্যে এবং টেরোরিজমের একটা বড় বড় ভূমিকা আছে আমি যদি চলে যাই সেভেন্টি অর্থাৎ তো বহু আগে আমার জন্মের বহু আগে আমি যদি নাইনটিজ এর ওই সময়টার যদি কথা বলি বা মানে আমার স্কুল লাইফের বিষয়ে আমাদের সাথেও পড়েছে মুসলিম ছেলে মেয়েরা কোনো সময় আলাদা কিছু মনে হয়নি কিন্তু এখন যেটা হয় প্রথমেই যে ভয়টা আসে সেটা হচ্ছে এই এইরকম ঘটনা লাস্ট বহু কয়েক বছর ধরে মানে লাস্ট ধরুন পনেরো কুড়ি বছর ধরে বহু হয়েছে যে বিয়ে হয়ে মানে রিলেশন তারপর হচ্ছে যখন একদম কোন ডিসিশনে আসতে হবে বিয়ে করবে তখনই তাকে প্রেশারাইজ করা হচ্ছে ধর্ম চেঞ্জ করতে হবে তখন এমন একটা পরিস্থিতিতে মেটা হয়তো ধর্ম চেঞ্জ করে নিল একবার যেই ধর্ম চেঞ্জ হয়ে গেল ব্যাস তারপর তাকে বোরখা পরেও এটা করো বাচ্চা আরো হবে মানে নানান রকম যেই যেগুলা প্রবলেমগুলো আসতে থাকে না সেগুলো তখন চলে আসলো এটা একটা বড় জিনিস যেটা ভয় পায় সেকেন্ড আরেকটা হচ্ছে টেরোরিজম এই রকম ঘটনা অনেক হয়েছে যে বন্ধু এবার সেই ছেলেটা হয়তো বা সেই মেয়েটা হয়তো কোন টেরিস গ্রুপের সাথে কানেকশন আছে এবার হলো কি এখন তো যেমন মোবাইল ফোনের এখন সবার হাতে হাতে আছে কেউ কাউকে হয়তো তোর ফোনটা কল করতে হবে দেখা গেল আলটিমেটলি সে হয়তো কোথাও কাউকে কোনো একটা ইনফরমেশন সে কিন্তু নিজে একদম যে মানুষ মারছে সেই টাইপের জঙ্গি নয় কিন্তু কোনোভাবে সাপোর্টার আহ আছে সে কোথাও একটা কোনো খবর দিয়ে দিল এবার দেখা গেল ধরুন আমার ফোন থেকে কেউ একজন কল করে দিল এবার যখন কিছু কিছু একটা হয়ে গেল বা হলো তখন দেখা যে কার ফোন থেকে এই খবরটা গেছে কোথায় মেসেজ গেছে তখন পুলিশের কাছে চলে গেলো আমার নাম্বারটা এবার পুলিশের হ্যারাসমেন্টে চক্করে আর পুলিশের চক্করে পড়লে কি হয় তো এটা তো ভালোই ভাবেই জানি হ্যারাসমেন্টে চলে আসলো এটা আরেকটা কারণ যে ডিস্টেন্স রাখা তো বাড়ি থেকে যেটা আমি শুনেছি যে ওদের সাথে মিশবে না ওদের মানে মুসলিমদের সাথে মিশবে না বা এরকম করবে না ওদের সাথে খারাপ ব্যবহার করছে সেটা করো না কিন্তু একটু বুঝে শুনে মেসো একটু ডিস্টেন্স রেখে মেসো যাতে এইরকম পরিস্থিতি গুলো যাতে না আসে এই জিনিসটা কিন্তু আপনি ঠিকই বলেছেন ফার গার্ন এটা কিন্তু আমি দেখেছি এটা এই জিনিসটা এবার যেটা সাব বলছেন সেটাও একদম সত্যি কথা এটার জন্য হয় কি যে যারা এইরকম না বুঝে বুঝে এটা তো এরকম না যে এই জিনিসগুলো আছে আ মুসলিমদের দ্বারা তো তারা কংকারট হয়েছে তাদের তাদের আন্ডারে ছিল তাদের দ্বারা লুটপাটও হয়েছে তাদের দ্বারা কনভার্টেডও হয়েছে আমি বলতেছি না যে যারা আসছে তারা একেবারে খারাপ ছিল একেবারেই ভালো ছিল আমি এরকম কোনো কিছুই বলতেছি না বা আসার আগে হিন্দুরা নিজেরা নিজেরা কিছু করেনি সেটাও বলতেছি না আমি বলতেছি যে তাদের কাছে তারা অলরেডি কংকার্ড হয়েছে এবং এরপরে যখন তারা ফ্রি হইল মানে পাশাপাশি বসবাস করা শুরু করলো এবং আর তখন যদি আবার তারা মানে একেবারে কনক্লুসিভ প্রুফ পায় যে এদের আল্টিমেট প্ল্যান হচ্ছে যে আবার কংকার করার এদের আল্টিমেট প্ল্যান হচ্ছে পুরো দুনিয়াকে অলংকার এবং তারা স্পেশালি স্পেশালি জাস্ট বিকজ আমি হিন্দু বা জাস্ট বিকজ আমি মূর্তি পূজা করি আমাকে আলাদাভাবে ঘৃণা করে তো তাদের প্রতি তো হিন্দুদের একটা আলাদা ফিয়ার থাকাটা আমার কাছে মনে হয় একটা ন্যাচারাল রিয়াকশন আমি কিন্তু এটা বলতেছি না যে হিন্দুরা দুধে দোয়া তুলসী পাতা কখনোই না কখনোই বলতেছি আমি বলতেছি যে আইডিওলজি যে আইডিওলজির কোটা হচ্ছে পুরো দুনিয়াকে হচ্ছে গিয়ে কংকার করা সেই আইডিওলজির প্রতি ফিয়ার থাকা তো একটা স্বাভাবিক বিষয় হ্যাঁ বুঝছি আপনার আহ আপনি যেটা বলছেন আগে কঙ্কার করেছে ফিয়ারটা কিন্তু আমি যেটা দেখেছি এক্সপিরিয়েন্স করেছি আমি যেটা সেটা কিন্তু ঠিক এই কারণে নয় যে ওরা আগে কংকার করেছে বা আগে কি কি টর্চার হয়েছে সেই জন্য না সেটা লোকে এখন আর অত মনে রাখে না এখন যেটা ভয় সেটা হচ্ছে আপনাকে আমি বললাম সেই এই দুটো পয়েন্ট এবং অনেক হিন্দু এটাও জানে না যে তাদের স্ক্রিপ্ট মানে মুসলিমদের স্ক্রিপচারে কি লেখা আছে আমি এরকম অনেক মুসলিমকে ইসে করি যারা বলিউডের মুভি দেখে মনে করে যে আসলে মোহাম্মদ খুব ভালো লোক ছিল ভীষণ ভালো ভালো কথা বলেছে এটা শান্তির ধর্ম কিছু লোক সেগুলোর থেকে তার বাজে মিনিং বের করে যারা টেরিজম করছে তারা আসলে কোরআনটা বোঝে না তারা ভালোভাবে কোরআন পড়তে পারলে তারা বুঝতে পারলে তারা জানতো যে কোরআনে শুধু শান্তির কথা লেখা আছে কিন্তু এই লোকগুলো কিন্তু কেটে যাবে মানে ইনফরমেশনের যদি ফ্লো থাকে ভালো ফ্লো থাকে এই ফেস কেটে যাবে যে কোরআন হচ্ছে কি আপনার ইয়ে মানে শান্তি রেসে এরকম ফেসটাও কিন্তু কেটে যাবে তারা যখন মানে হিন্দুরা কিন্তু এখন জানতেছে মোটামুটি মানে মোটামুটি এটা অনেকের কাছেই ক্লিয়ার অনেকের কাছে যারা ধর্মের ধর্মের প্রতি অত ইন্টারেস্টেড না তাদের কাছে ক্লিয়ার না হইতে পারে বাট এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় যে ইসলামের মেন গোল হচ্ছে কঙ্কার করা যে আমি পুরো দুনিয়াকে কঙ্কার করব এবং হিন্দুদের প্রতি তাদের একটা আলাদা যে ঘৃণা আছে বা মূর্তি প্রতি যে তাদের আলাদা একটা ঘৃণা আছে এটাও কিন্তু খুব ওয়েল নোন একটা ফ্যাক্ট অনেকে যারা ধর্ম সম্পর্কে না জানে তারা একটু না জানতে পারে বাট এটা তো কনক্লুসিভ একটা ফ্যাক্ট কি